আচ্ছা আমি জানি যে আমার দর্শকদের মধ্যে যারা ইউটিউবার যারা সিরিয়াসলি ইউটিউব করেন তাদের সেভেন্টি পারসেন্ট হলেন ব্লগার তারা ব্লগিং করেন তো এই ভিডিওতে আমরা এমন পাঁচটি টিপস বা ট্রিক্স যাই বলুন না কেন বা রুলসই বলুন না কেন এরকম পাঁচটি রুলস বলবো যেগুলো নর্মালি আপনাকে কেউ বলে দেবে না আপনি কোথাও পাবেন না এই রুলসগুলো এগুলো গোপন তথ্য কিন্তু এগুলো আপনাকে এই ব্লগিং কেরিয়ারে সাকসেসফুল হওয়ার জন্য খুবই কাজে লাগবে ঠিক আছে এইগুলোকে ফলো না করে আপনি ব্লগিং ক্যারিয়ার সাকসেসফুল একরকমভাবে হতে পারবেন না ঠিক আছে তো এই ভিডিওতে এই পাঁচটি হিডেন টিপসের কথাই আমরা বলবো ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এবং দেখে নিই যে এই টিপসগুলো কী সো আমাদের প্রথম টিপস হলো বেস্ট আপলোড টাইম সঠিক আপলোডের সময় যে সময়ে আপলোড করলে আপনার ভিডিওতে ম্যাক্সিমাম ভিউজ আসবে বা ম্যাক্সিমাম ক্লিক টু রেট আসবে ঠিক আছে তো তাহলে আমরা জানবো কীভাবে যে আমাদের ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা কোন সময়ে আপলোড করলে বেশি ভিউজ আসবে তো নর্মালি কি হয় আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্সে যান সেখানে গিয়ে যদি অডিয়েন্স সেকশানে যান এবং যদি একটু স্ক্রল ডাউন করেন তো তাহলে দেখতে পাবেন যে এই বাঁ দিকে এই উইকলি একটা চার্ট দেওয়া থাকে এখানে দেখা দেখানো থাকে যে সপ্তাহের কোন কোন দিনে কোন কোন সময়ে আপনার চ্যানেলে থেকে বেশি অডিয়েন্স আসে বা সব থেকে বেশি ভিউজ আসে ঠিক আছে তো সেই সময়ে আপলোড করলে আপনার মানে যে ভিডিওস তার ক্লিক থ্রু রেট সব থেকে বেশি হবে তো নর্মালি যত ব্লগার্স আছে বা জেনারেলি আমাদের সাবকন্টিনেন্টে মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বা এই এরিয়াতে আমাদের সাবকন্টিনেন্টে এই ব্লগিং চ্যানেলের উপর মেনলি ডেটাগুলোকে স্টাডি করার পর দেখা গেছে যে দুপুরের সময় মানে দুপুর দেড়টা থেকে দুটো সময় বা দুটো বা আড়াইটা মানে এই এক ঘন্টা ডেটটা টু আড়াইটা বাট আমি বলবো দুটোর সময়টা হচ্ছে সবথেকে সঠিক ঠিক আছে তো দুটো সময় যদি আপনি ভিডিও আপলোড করেন ব্লগিং ভিডিওর কথা বলছি কিন্তু অন্য কোনো ভিডিও নয় যদি ব্লগিং ক্যাটাগরির ভিডিও যদি আপনি আপলোড করেন দুপুর দুটো সময় তো তাহলে সবথেকে বেশি ক্লিক থ্রু রেট আসার সম্ভাবনা এই সময় মানে সব থেকে বেশি ভিউজ আসবে এই সময় এবং এটা আমাদের সাবকন্টিনেন্টের সব দেশের জন্যই অ্যাপ্লিকেবল মানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সবের জন্যই অ্যাপ্লিকেবল শ্রীলঙ্কা মায়ানমার সবই ঠিক আছে আচ্ছা মাঝে আমরা একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা গেম রেকমেন্ড করব যার নাম হলো রমি ওয়েলথ তো এটা খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি সরাসরি এই গেমটাকে ডাউনলোড করে নিতে পারবেন পেটিএমে কীভাবে রিসিভ হয়েছে এবং এই টাকাগুলো হচ্ছে আমার পেমেন্ট প্রুফ যে টাকাগুলো আমি খেলে এখান থেকে পেমেন্ট উইথড্র করে এই টাকাগুলো পেয়েছি সেকেন্ড টিপস হলো ইম্পর্টেন্স অফ অডিও অডিওর গুরুত্ব অডিওকে কিন্তু ভাই গুরুত্ব দিতে হবে আমি আপনাকে কয়েকশো আর্টিকেল দেখাতে পারি কয়েকশো ব্লগ পোস্ট দেখাতে পারি এই টপিকের উপরে যে ভিডিওতে অডিওর গুরুত্ব কতটা আপনি ইন্টারনেটে বা ইউটিউবে এরকম প্রচুর ইন্টারভিউ পেয়ে যাবেন প্রচুর টিউটোরিয়ালস পেয়ে যাবেন যেখানে অডিও ইঞ্জিনিয়াররা সাউন্ড ইঞ্জিনিয়াররা বা হলিউডের যারা টপ প্রোডাকশন ডিজাইনার বা সাউন্ড আর্টিস্ট তারা বলছে যে আপনার ভিডিওতে অডিওর গুরুত্ব কতটা তো জেনারেলি বলা হয় যে একটা ভালো অডিও আপনার ভিডিওর কোয়ালিটিকে ফিফটি পারসেন্ট অব দি এনহ্যান্স করে দিতে পারে সো মুদ্রা কথা হলো যে একটা ভালো কোয়ালিটির ভিডিওর জন্য অডিওর গুরুত্ব হচ্ছে ফিফটি ঠিক আছে সো ফিফটি পার্সেন্ট হলো ভিডিওর গুরুত্ব ফিফটি পার্সেন্ট হলো অডিওর গুরুত্ব এবং আপনি দেখে থাকবেন যে ভিডিও আপনার যতই ভালো হোক না কেন যদি অডিও ভালো না হয় তো তাহলে সেটা যত ভালো ব্লগ হোক না কেন আপনার দেখতে ভালো লাগবে না এটা সিম্পল কথা এবং এটা শুধু ব্লগের ব্যাপারে নয় যে কোনো ক্যাটাগরির ভিডিওই হোক আপনার যদি অডিও ভালো না হয় তাহলে আপনি সেটা দেখতে পারবেন না বা আপনার ইচ্ছা হবে না ঠিক আছে সো অডিওর গুরুত্ব সবসময় বেশি এবং এখনকার দিনে অডিওতে খুব বেশি টাকা ইনভেস্ট করার দরকার নেই আপনি খুব চিপ রেটে খুব চিপ অল্টারনেটিভ পেয়ে যাবেন যেমন ধরুন আপনি যদি নতুন নতুন ব্লগিং শুরু করছেন তো তাহলে সাতশো আটশো টাকার মধ্যে ল্যাভলিয়ার মাইক পেয়ে যাবেন বোয়ার এম বা আপনি কিছু ক্লিপ অন মাইকসও পেয়ে যাবেন যেগুলো সরাসরি মোবাইলে গুজে কাজ করা হয় মোবাইলের উপরেই লেগে থাকে ছোট্ট মাইক রোডে নেওয়ার দরকার নাই তার চিপ অল্টারনেটিভস আছে ডেইটির চিপস অল্টারনেটিভ আছে সো এগুলো নিয়ে নিতে পারেন খুব দু আড়াই হাজার টাকার মধ্যে পাওয়া যাবে খুব ইজিলি অ্যাভেলেবেল সো বেশি টাকা খরচা করার দরকার নাই ভালো অডিওর জন্যে আপনার মোবাইলে জাস্ট ক্লিপ অন করার মতো থাকলেই হবে বা জাস্ট সাতশো আটশো টাকা দিয়ে একটা ল্যাভলিয়ার মাইক কিনে নিলেই হবে ঠিক আছে বাট অডিওকে গুরুত্ব না দিলে হবে না কিন্তু ঠিক আছে থার্ড হলো হায়ার অর বাই থামনেল ফর ফার্স্ট টোয়েন্টি ভিডিও প্রথম কুড়িটি ভিডিওর জন্য থামনেল কিনে নিন বা কাউকে হায়ার করুন ওই থামনেল বানিয়ে দেওয়ার জন্য দেখুন এই কথাটা সত্যি যে যারা নতুন নতুন ব্লগিং করা স্টার্ট করে বা ইউটিউব করা স্টার্ট করে তাদের নাইনটি মানুষ থামনেল ক্রিয়েট করা জানে না থামনেল ক্রিয়েট করা জানে না বলতে আমি এটা বলছি না যে থামনেল কীভাবে বানাতে হয় সেটা জানে না আমি বলতে চাইছি সঠিকভাবে থামনেল বানানো জানে না যে থামনেল বানালে মানুষ আকৃষ্ট হবে যে থামনেল ওই আপনার যে কন্টেন্ট সেটাকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবে এবং মানুষকেও টেনে নিয়ে আসবে ওই ভিডিওটা দেখার জন্য এরকম থামনেল বানাতে কিন্তু জানে না তো এই সময় সব থেকে ভালো রাস্তা হলো যে প্রথম কুড়িটা ভিডিওর জন্যে আপনি প্রফেশনাল কাউকে হায়ার করুন বা প্রফেশনালের কাছ থেকে ওই থামনেলগুলো বানিয়ে নিন এতে কি হবে আপনার প্রথম দিকের যে ভিডিওসগুলো হবে তার ক্লিক থ্রু রেট বেশি হবে ঠিক আছে এটা তো আপনি মানবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন ভিডিওতে আপনি যত কিছুই দেখান না কেন যদি আপনার থামনেল ভালো না হয় তো তাহলে মানুষ আপনার ভিডিওটা দেখবে না থামনেল দেখেই তো ক্লিক করেন ভিডিওটাতে মানুষ ঠিক আছে তো থামনেলই যদি ভালো না হয় যদি আকৃষ্ট না হয় থামনেল দেখে মানুষ তো তাহলে সেই ভিডিওর ক্লিক থ্রু রেড বাড়বে না ভিউজ আসবে না সো এই জন্যে প্রথম কুড়িটি ভিডিওর জন্য আপনি কাউকে হায়ার করুন তারপরে আপনি আস্তে আস্তে আপনার আইডিয়া হয়ে যাবে আপনি নিজেই বানাতে পারবেন বাট প্রথম কুড়িটার জন্য কাউকে হায়ার করুন বা কোনো প্রফেশনালের কাছ থেকে বানিয়ে নিন যদি আপনার চেনা পরিচিতের মধ্যে কোনো কেউ থাকে যে ভালো থামনেল বানাতে পারেন তাকে দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন বা ফ্রিল্যান্সার ডট কম ফাইবার ডট কম থেকে পাঁচ ডলারে আপনি সাতটি বা দশটি থামনেল বানিয়ে নিতে পারেন এবং পাঁচ ডলার কত টাকা সাড়ে তিনশো চারশো টাকা আমাদের দেশের টাকা হিসাবে সে এমন কিছু টাকা নয় এবং যদি দশ ডলারও হয় তো তাহলে সাতশো টাকা সেটা বা সাড়ে সাতশো টাকা তার বেশি তো নয় দশ ডলারের আপনি এরকম ফাইবারে অনেক গিক পেয়ে যাবেন তারা যারা দশ ডলারে দশটি থামনেল বানিয়ে দেয় এরকম অনেকেই আছে সো সঠিক গিক চুজ করুন এবং চুজ করবেন যে আপনি যেহেতু যদি বাংলা ভাষায় যদি আপনি ভিডিও বানান তো তাহলে বাংলা হিসাবে ফিল্টার করে নেবেন সেখানে তো তাহলে সে আপনার ভিডিওকে প্রপারলি বুঝতে পারবে এবং আপনার জন্য সঠিকভাবে থার্মনেল বানিয়েও দিতে পারবে ঠিক আছে সো প্রথম কুড়িটি ভিডিওর জন্য নিজে দয়া করে ভিডিও থামনেল বানাবেন না প্রফেশনাল দিয়ে বানিয়ে নিন বা কাউকে হায়ার করুন যে বানিয়ে দেবে। ঠিক আছে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর দরকার নেই আপনার চ্যানেলকে গ্রো করার জন্য যেটা সঠিক সেটা করুন ঠিক আছে ফোর্থ হলো রান অ্যাডস আফটার টেন ভিডিও ভিডিওতে ভাই অ্যাড রান করতে হবে অ্যাড রান করতে হবে এবং সেটা প্রথমেই নয় দশটি ভিডিও বানানো হয়ে যাওয়ার পরে আপনাকে ভিডিওতে অ্যাড রান করতে হবে এবং এমন নয় যে ভিডিওতে শুধু আমি আপনাকেই রান করার জন্য বলছি আমি নিজেও রান করেছি আমার মতো এরকম প্রচুর ইউটিউবার আছে যারা রান করে এবং আপনি যাদের ভিডিও দেখেন না যারা বড়ো বড়ো ব্লগার তারাও জীবনের কোনো না কোনো সময়ে অ্যাড রান করেছে দেখুন অর্গ্যানিক ভিউজ আসা ঠিক আছে বাট আপনাকে যদি ইউটিউবে বা আপনার ব্লগিং কেরিয়ারে সাকসেসফুল হতে হয় বেশি মানুষের কাছে তো আপনার ভিডিওকে পৌঁছাতে হবে তো ইউটিউব যত মানুষের কাছে অর্গ্যানিক্যালি আপনার ভিডিওকে সাজেস্টেড হিসাবে পাঠাচ্ছে সেটা ঠিক আছে বাট যদি গ্রোথ আপনাকে বাড়াতে হয় তো তাহলে অ্যাড চালাতে হবে তার জন্য টাকা লাগবে এবং এমন নয় যে আপনি হাজার হাজার টাকা ইনভেস্ট করবেন আপনার যতটুকু সামর্থ্য আছে এক হাজার হোক দু হাজার হোক পাঁচ হাজার হোক দশ হোক যতটুকু আছে আপনি ইনভেস্ট করুন এবং তা সেটা গুগল অ্যাডওয়ার্ডসেই ইনভেস্ট করবেন কারণ গুগলের প্ল্যাটফর্মে ইউটিউবের প্ল্যাটফর্মে আগে আপনি বেসটাকে বানিয়ে নিন তারপর অন্যান্য প্ল্যাটফর্মে যাবেন ঠিক আছে তো কিভাবে অ্যাড রান করতে হবে তার উপর আমাদের ডিটেল ভিডিও বানানো আছে সেটা দেখে নিলেই বুঝে যাবেন সব কিছু ঠিক আছে বাট অ্যাড রান করতেই হবে অ্যাড রান না করলে হবে না অনেকে বলে যে না ওই সব ইউটিউবারদের কথা শুনবেন না যারা অ্যাড রান করতে বলে হ্যাঁ না না এরকম বলে এসব শোনার দরকার নাই। দেখুন আপনি নিজে যাজ করতে পারবেন আপনি বিচার করুন যে আমাকে মানে আমার তো কোনো লাভ হচ্ছে না না আমি যদি আপনাকে অ্যাড রান করতে বলেছি তাতে আমার কোনো লাভ নেই লাভ যা হবে আপনারই হবে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যদি বেশি মানুষের কাছে পৌঁছাতে হয় তো তাহলে সব জায়গাতেই তো অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হয় যদি কেউ একজন কোনো নতুন রেস্টুরেন্ট খোলে তো তাকেও তো অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন হয় এটাও তো আপনার কাছে একটা ব্যবসা না তো সেটা যদি ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাতে হয় তো অ্যাড চালাতে হবে তো অ্যাড চালান বাট প্রথমেই নয় দশটি ভিডিও হয়ে যাওয়ার পরে অ্যাড চালাবেন ঠিক আছে সো অ্যাডে টাকাটা ইনভেস্ট করুন খুব বেশি ইনভেস্ট করার দরকার নেই বাট করার দরকার আছে ফিফথ হলো ডোন্ট স্পেন্ড টু মাচ অন গ্যাজেট গ্যাজেটের উপর বেশি খরচা করবেন না এই ভুলটা অনেক মানুষই কেনে করে ফেলে যে ব্লগিং শুরু করার প্রথমেই দা দামি দামি এক্সপেন্সিভ মোবাইল কিনে ফেললো বা ক্যামেরা কিনে ফেললো বা গোপরো কিনে ফেললো অ্যাকশন ক্যামেরা কিনে ফেললো এসব করার কোনো দরকার নেই আপনার কাছে যে মোবাইল আছে সেটা যথেষ্ট আপনার ব্লগিং শুরু করার জন্য আমি শুরু করার কথা বলছি পরে এস্টাবলিশ হয়ে গেলে তখন গ্যাজেট আপগ্রেড করবেন বাট এখন নয় এবং এটা জেনে আপনি বড় হয়রান হতে পারেন যে আপনার যারা ফেভারিট ব্লগার তারা মোবাইল থেকেই ভিডিও বানায় এমন নয় যে তারা মোবাইল থেকে ভিডিও বানায় না তারা হয়তো আইফোন থেকে বানায় বা আইফোনের মতো কোয়ালিটি তো আপনি গুগল পিক্সেল থেকেও পেয়ে যাবেন আপনি ওয়ান প্লাস থেকেও পেয়ে যাবেন এবং এই ফোনগুলো আপনি তিরিশ হাজার কুড়ি হাজার টাকাতেও পেয়ে যেতে পারেন সো এমন নয় যে আপনি কোয়ালিটি কম্প্রোমাইজ করছেন বাট আমি এটাই বলতে চাইছি যে প্রথম দিকে অত বেশি ইনভেস্ট করার দরকার নেই আপনার কাছে যে মোবাইলটা আছে সেইটাতে মানে ব্লগিং শুরু করুন এবং সেইটা ব্লগিং করার জন্য যথেষ্ট যদি ইনভেস্ট করতে চান তো মাইকে ইনভেস্ট করুন বা ল্যাবলিয়ার মাইকই হোক বা ক্লিপন মাইক হোক যেটাই হোক অল্প কিছু টাকা মাইকে ইনভেস্ট করুন বাট তার বেশি ইনভেস্ট করার দরকার নেই প্রথমে যখন এস্টাবলিশ হয়ে যাবেন তখন করবেন এখন নয় ঠিক আছে বরং যে টাকাটা থাকছে সেই টাকাটা আপনি অ্যাডে ইনভেস্ট করুন বা থামনেলে ইনভেস্ট করুন কাউকে দিয়ে থামনেল বানিয়ে নিন বা এক্সট্রা কিছু থাকলে সেটা দিয়ে আপনি অন্যান্য কিছু করতে পারেন ভালো জায়গায় যেতে পারেন সেই জায়গার উপর ব্লগ করতে পারেন সেটা করুন বাট এত বেশি টাকা দিয়ে কোনো গ্যাজেটস কেনার কোনো দরকার নেই বা অ্যাকশন কেনা কেনার কোনো দরকার নেই প্রথম দিকে পরবর্তীকালে করবেন ঠিক আছে সো এই পাঁচটি হিডেন রুলস হিডেন রুলস যেগুলো আপনাকে নর্মালি কেউ বলে দেয় না যে ভাই এটা কর বাট এইগুলো তারাই বলবে যারা জানে যারা অলরেডি এই কাজগুলো করেছে বাট যারা এই এই কাজগুলো করেছে মানে যারা সাকসেসফুল হয়েছে বাট যারা সাকসেসফুল হয়েছে তারা তো আপনার ধরা ছোঁয়ার মধ্যে নেই তো নর্মালি এগুলো আপনি জানতে পারবেন না সো আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারেই ডিসকাস করলাম আপনার কী মতামত সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ